প্রণাম মহারাজ, আজ সন্ত রবিদাস জির জীবন নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের বোন বসে আছে পায়েল ঘোষ, ওনার একটি প্রশ্ন আছে যে আমরা ব্রহ্মজ্ঞানী বা জ্ঞানী মহাপুরুষ এনাদের চিনবো কি করে? আমরা যতক্ষণ আমাদের মধ্যে জ্ঞান লাভ না হচ্ছে, আমরা অপোজিটের ব্যক্তি যে জ্ঞানী ওনাকে আমি চিনবো কি করে? এই বিষয়ে যদি একটু ক্ল্যারিটি দেন। যে ব্রহ্মজ্ঞানী জিনিসটা যেভাবে মানুষের টেন্ডেন্সি হলো কোনো জিনিসকে কনক্লুড করা, কারণ মন সীমিত, মন লিমিটেড বলে সে একটা লিমিটকে আগে অ্যাজিউম করে এবং তার পিছনে ছুটে। যেমন আমরা জীবনে লক্ষ্য বানাই এবং তার পিছনে ছুটি, কিন্তু যেমন জীবনের কোনো লক্ষ্য নেই সেই জন্যই আমরা সারা জীবন থামতে পারি না। যারা লক্ষ্য বানিয়ে ছোটে তারা থামে না, কারণ তারা রাস্তার মধ্যে ডেস্টিনি বলে একটা বিন্দু কল্পনা করেছে, সেই ডেস্টিনিতে পৌঁছে দেখে যে রাস্তা আরও আগে, আবার ছোটে, আরও আগে। ঠিক ব্রহ্মজ্ঞান শব্দটাকে এইভাবেই ধরতে হবে। ব্রহ্ম এই জন্য বলে দেওয়া হয়েছে ইনফাইনাইট, অনন্ত। এবার অনন্তের জ্ঞান কে সমাহিত করবে? তাকে তো তার অনন্ত থেকে বড় হতে হবে, তাহলে সে অনন্ত হয়ে গেল। অনন্তকে যে খিগলেছে সে তো অনন্ত, তাহলে ব্রহ্মজ্ঞানী মানে কি? এনলাইটেনমেন্ট যেটাকে বলা হয়, সম্বুদ্ধতা যাকে বলে, আমার দৃষ্টিকোণে এনলাইটেনমেন্ট মোটেও কোনো স্থির বিন্দু নয়। প্রশ্ন ব্রহ্মজ্ঞানীকে চিনব কী করে? ব্রহ্মজ্ঞানী কোনো স্থির বিন্দু নয়, দ্যার ইজ নো লোকেশন যেখানে গিয়ে আমি লোকেট করতে পারবো যে এই ব্রহ্মজ্ঞানী। এনলাইটেনমেন্ট হলো, আমি আগেও বলেছি, প্রত্যেক মানুষের নিজস্ব একটি প্রকৃতি আছে, ওই প্রকৃতির থেকে যে যেই স্থানে আছে, আমি এখানে স্তরও বলবো না, স্তর বললে ছোট বড় করা হয়, যে যেরকম বিবিধতায় আছে তার থেকে এগানো ওই মুহূর্তে তার জন্য ব্রহ্মজ্ঞান। তুমি আমি প্রত্যেকে আমরা আমরা চেতনার যেই স্তরে আছি, নদীর ব্রহ্মজ্ঞান সমুদ্র হয়ে যাবে, ঠিক আছে? একটা গাড্ডা যে গর্ত, তার ব্রহ্মজ্ঞান হিমালয় হয়ে যাবে। যার যেমন প্রকৃতি, যে খুব ভয় পায়, হ্যাঁ, সাহসিকতা তার ব্রহ্মজ্ঞানের ডেফিনেশন হয়ে যাবে ওই মুহূর্তে। সাহসিকতার বিন্দুতে পৌঁছালে নির্ভয়তা তার ব্রহ্মজ্ঞানের লেভেল হয়ে যাবে, নির্ভয়তায় পৌঁছালে জন্মমৃত্যুর আহিত্য তার ব্রহ্মজ্ঞানের ক্রাইটেরিয়া হয়ে যাবে। তো যে যেইখানে দাঁড়িয়ে আছে তা সেই বিন্দু থেকে যখন সে অনন্তর দিকে তাকাবে সেটা তার যাত্রা। তো ব্রহ্মজ্ঞানী তাহলে কী হবে? যে কনস্ট্যান্ট এই বিন্দুকে দেখছে, সে যেখানে আছে তার থেকে আছে, যেখানে আছে তার থেকে আছে। এই জন্যই বলি গুরু তা কোনো বিন্দু হতে পারে না, আমি সব জেনে গেছি। যেমন ও তবলা শিখছে, ও ওর গুরু কখনো কোনো গুরুই কথা বলতে পারবে না, আমি তবলার সব জানি, আমি ব্রহ্মজ্ঞানী, আই নো অল। ওর গুরু বলবে আমি তোমাকে দাদরা শেখাচ্ছি, হ্যাঁ, উত্থান শেখাচ্ছি, কাহারবা শেখাচ্ছি, ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছি, আমি এত দূর পৌঁছিয়েছি, আমি নতুন একটা তাল বানাতে পারি। তার থেকে আগে, তার থেকে আগে, তার থেকে, তার থেকে আগে, যত আগে তুমি এগিয়ে যাও, পৃথিবীর সেরা তবলা বাদক তার কাছে যদি যাও সেও বলবে আমি শিখছি, কারণ প্রজ্ঞা অনন্ত হয়। সেই জন্য কোনো বিন্দু হতে পারে না। যে এই কথাটা খুব বাজারে চলে যে ব্রহ্মজ্ঞানী কে কী করে চিনবো, এই যে ব্রাহ্মণ থেকে কথাটা এলো, হুম, কী করে চিনবে? প্রথম যেই কথাটা উম বলল, তোমার ভিতরে যে বিষয়ের খিদে সেই বিষয়টিই তুমি জানতে পারবে। তাহলে ব্রহ্মজ্ঞানীকে চেনার মানে, ব্রহ্মজ্ঞানী মানে কী বললাম, যে কনস্ট্যান্ট এগাচ্ছে, যে থেমে নেই, যে বলছে না ইতি, যে বলছে না শেষ, যে বলছে আমি এগিয়েছি, এক লক্ষ ভাগের আড়াই ভাগ এগিয়েছি, আমি এগাচ্ছি, জীবন শেষ হয়ে যাবে কিন্তু প্রজ্ঞার শেষ নেই। যে জীবনকে এইভাবে হাম্বলভাবে স্বীকার করেছে তাকে আমরা বলতে পারি যে এ ব্রহ্মজ্ঞানী। তবু আমি বলবো ওই বিন্দুতে বলবো, কারণ পরবিন্দুতে যে মোহগ্রস্ত হবে না এর কোনো গ্যারান্টি নেই। ওই মুহূর্তে ওই বিন্দুতে এই ব্যক্তি আরেকজন যে এগাতে যায় তার কাজে লেগে যেতে পারে, একে বলে গুরু শিষ্য। আজকে আমি যদি এমন হই যে আমি স্বীকার করছি যে বিদ্যার, জ্ঞানের, প্রেমের, অনন্ততার কোনো শেষ নেই, আমি যদি স্বীকার করি আজকে যে আমি প্রত্যেক মুহূর্তে শিখছি,
আমার থেকে যে একটু পিছনে আছে সে আমাদের উপকৃত হতে পারে, আমি আবার হতে পারে বলছি, এর মধ্যে অনেক ব্যাপার আছে। প্রকৃতি ভিন্ন, মানসিকতা ভিন্ন, চোরের তো ব্রহ্মজ্ঞান চুরি করে যা পাওয়া যাবে ওর বেশি সে এগোতে পারবে না। তার সামনে গিয়ে যদি তুমি হঠাৎ করে বলো বসুদেব সুতম দেব, সে বলো গুরুদেবের আদেশ চুপ এই সময়। ব্রহ্মজ্ঞান চলছে না, ওখানে সাধনা চলছে, ও কাটছে আলমারি, ওর জন্য ওটি ব্রহ্মজ্ঞান, কারণ ওর প্রকৃতিতে চুরি আছে। ওকে হাজার ব্রহ্মজ্ঞান বলা হোক কাজে লাগবে না, এবং ইতিহাস প্রমাণ কাজে লাগেনি। একই গুরু তার শিষ্য, একজন এই পথে গেছে একজন ওই পথে গেছে। ভগবান বুদ্ধের কতজন ব্যক্তি বুদ্ধত্ব লাভ করলো? হাজার হাজার ছিল, করতে তো পারলো না। বিভিন্ন সম্প্রদায়ে এত ভিড় কেন হয় না? কেন? কারণ প্রত্যেকের ব্রহ্মজ্ঞানের প্যারামিটার এগোচ্ছে, এবং যে ক্রমাগত এগাচ্ছে ক্রমাগত শিখছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যতদিন বাঁচি ততদিন শিখি, প্রবাদে আছে। যে এমন সে গুরু হবার কিছুটা যোগ্য, শিখেই চলেছে শিখেই চলেছে, সে কিছু ট্যালি করতে পারবে, সে আপডেটেড সবসময়। আপডেটেড মানে আমি এই অর্থে বলছি, সে প্রত্যেক মুহূর্তে সময়কে এক্সপ্লোর করছে, মুহূর্তকে এক্সপ্লোর করছে, তার থেকে জীবন শেখা যেতে পারে। এবার কে শিখবে? প্রথম তার প্রকৃতির সাথে গুরুর প্রকৃতি মিলতে হবে, নালে হবে না। এই জন্যই এত গুরু, এত অবতার, এত সন্ত, এত ভাব, প্রত্যেকের জন্য তাদের একজনই কাফি ইনাফ ছিলেন, কারণ প্রত্যেকের প্রকৃতি আলাদা আলাদা, কে কোন খাপে যে কোন তরোয়াল বসবে বলা যাচ্ছে না, ঠিক আছে? এর মধ্যে উঁচু নিচু নেই, ভিন্নতা আছে, প্রত্যেকেই তার জায়গায় মহান। এবার আমরা যদি বলি দ্বৈতবাদের গুরু অদ্বৈতবাদের গুরু, যদি কেউ জীবনকে দেখে তাহলে সেগুলোকে আলাদা করে দেখবে না। জীবনে দ্বৈতের স্থান আছে, বিশিষ্টার দ্বৈতের স্থান আছে, অদ্বৈতের স্থান আছে, বুদ্ধিস্টের স্থান আছে, সব রকম হিন্দুর স্থান আছে, কারণ প্রত্যেকটি বিভিন্নতা। আমি এই জন্য বলি অ্যাপ্রোপ্রিয়েটনেস, প্রত্যেকটি তরোয়াল প্রত্যেকটি ময়নে ঠিক ঠিক বসেছে কিনা, মানে পূর্ণ, এটা ছোট তরোয়াল ওটা বড় তরোয়াল, ওর একটা উপযোগিতা আছে। তোমাকে তরোয়াল দিয়ে ঘাস কাটতে দিলে পারবে না, আর খুরপি দিয়ে গলা কাটতে দিলে পারবে না, তাহলে কোনটা কার জায়গা ছোট বড় হয় না। যে এইভাবে জীবনকে স্বীকার করতে পারছে সে অনেকের কাজে লেগে যেতে পারে। আবার এটাও বলবো না, কারণ কেউ যদি প্রিজারভেটিভ মাইন্ডের হয়, পসেশনে তার চলে, তার কাজে লাগবে না এমন গুরু, সে বলবে বেকার কথা বলছে। কখনো হতে পারে খুরপি আর তরোয়াল? তরোয়াল সবসময় মহান, শিবাজির হাতে তরোয়াল ছিল, খুরপি তো একদম আলির হাতে থাকে, তখন হেসে এগিয়ে যেতে হবে। তো ব্রহ্মজ্ঞানীকে চেনার কোনো উপায় নেই, আমি যেই স্তরে আছি প্রথম অনেস্টি নিজের সাথে, আমাকে তার থেকে আগে যেতে হবে, আমাকে তার থেকে উঠতে হবে যে যেখানে আছে, ঠিক আছে? আর এই ওঠা কি অনন্ত ওঠা, কোনো শেষ নেই, জীবন অনেক ছোট, তার থেকে অনেক এগিয়ে যাওয়া যেতে পারে, অনেক এগিয়ে অনেক এগিয়ে। তো যে এরকম অনেস্টি রাখবে আমাকে এগাতে হবে, যেই বিন্দুতে তার থেকে আগে যেই জাংচারটাই পাবে, যেমন আমরা এগাই যখন রাস্তায়, আমরা একটার পর একটা লোকেশন দেখি না, আগে এখানে পৌঁছাই, তারপরে এখানে চৌমাথা আসবে, সেখান থেকে এদিক দিয়ে ওদিক দিয়ে যাবো, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা এগাবো, এরকমভাবে এগোবে জীবন। সেই জন্য ওই এরা ওষুধ খাওয়ার মতো নয় যে যা সাইড এফেক্ট হলো ওষুধ খেয়ে ফেলেছি, দীক্ষা নিয়ে ফেলেছি, এমন কোনো ব্যাপার নেই। এই জন্য আমার এমনি কোনো মাথা ব্যথা নেই। কেউ যদি দীক্ষা নিয়ে কারো কাছ থেকে চলেও যায় কিছু এসে যায় না, সেই খাপে সেটা বসেনি, অতদিনই সঙ্গ ছিল। আমি তো সবসময় বলি এতদিনই সঙ্গ ছিল, এই জন্য গ্রেটফুল থাকো। একটা গুরুর কাছে একটা শিষ্য দুবছর থেকেছে, গুরু আর শিষ্য একে অপরের প্রতি গ্রেটফুল থাকা উচিত। দুবছর সাথে থেকেছিলাম, আপনার থেকে আমি কিছু শিখেছিলাম, আর শিষ্যের ক্ষেত্রে এটা এবং গুরুর ক্ষেত্রে বাহ তুমি আমার কাছে ছিলে, আমার সন্তানের মতো ছিলে, ইনাফ। এরপরে গুরু বদলে ফেলে গুরু যদি চলে যায় সে গুরু নয়, কারণ শিষ্য এগিয়েছে অথবা নেমেছে, দুটো থেকে ওর কিছু করার নেই। হি ইজ নট নাও হিজ প্রোফাইল, অ্যাকর্ডিংলি প্রোফাইলের না। তো এইভাবে জীবনকে ওপেনভাবে দেখতে হবে, না হলেই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা, এ ব্রহ্মজ্ঞানী এ সেমি ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ এ লোয়ার ক্লাস আছে এখন, এই এখন কিন্ডার গার্ডেনে আছে, এইসব চলতে থাকবে। তো এইভাবে দেখতে হবে। ছোটো বাচ্চাকে যদি বলা হয় দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞস্য কাভাষা সমাধিস্থস্য কেশব, বাচ্চা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। তো এই যে প্রগতি জীবনের, এটাকে আমাদের সবসময় দেখতে হবে। স্থির বিন্দু বানালে জীবন স্ট্যাগনেন্ট হবে। একটা যে কোনো, দেখো না একটা মাঠের মধ্যে যে কোনো স্থির বিন্দুকে কেন্দ্র করো, এবার তুমি দিক বানাতে পারবে, উঁচু নিচু বানাতে পারবে, ছায়া বানাতে পারবে, সব তৈরি হবে, বহুত্ব নির্মাণ হবে। কিন্তু যদি তা না থাকে, দ্যাট ইজ নো লোকেশন। কৃষ্ণমূর্তিজি এটাই বলতেন, পাথলেস ল্যান্ড, মানে এত পথ আছে, ল্যান্ডের মধ্যে তো যে কোনো পথ হতে পারে, হতেই পারে। পাখি যেমন বলে তাওতে আছে, পাখি ওরা পাখি উড়ে গেছে, কোন পথে উড়ে গেছে,
কোন দিকে যেদিকে যাবে সেটাই পথ, কোনো রূপরেখা নেই। তো এরম ভাবেই দেখতে হবে জিনিসকে, নাহলে তো এবার তো ব্রহ্মজ্ঞানীকেও যদি আমরা সংকুচিত করি তাহলে বাঁচলো কি? সব কিছু সীমিত, ব্রহ্মজ্ঞানীও সীমিত, তা রইলোটা কি আর? ব্রহ্ম সীমিত হয়ে গেছে, ব্রহ্মকে কনজিউম করেছে একজন, বলে আমি ব্রহ্মজ্ঞানী, তাহলে কি থাকলো জীবনের আর? বেচারা ব্রহ্মকে অন্তত ছেড়ে দাও, একটি জিনিস ঠাকুর বলতেন উচ্ছিষ্ট হয়নি, কেউ এটাও করতে পারেনি। কত সুন্দর কথা না, কেউ ছুঁতে পারেনি, গিলে তো সবাই, তবু উচ্ছিষ্ট হয়নি। এরকম আপনি যেটা বললেন যে ব্রহ্মজ্ঞানী বা গুরু যাকে বলছেন, তিনি বলবেন না যে তার ভাবের মধ্যে এই ভাবটা থাকবে না যে আমি সব জানি বা আমার পক্ষে সব জানা সম্ভব, সেটা থাকবে না। বা আপনি বললেন যে সে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ওপেন রাখবে কোনো কিছু শেখার জন্য। কিন্তু যদি আমি আপনাকে উদাহরণ নিই, তাহলে আপনি যে কিছু শিখছেন বা আপনি যে কিছু বুঝছেন বা সেটা তো আপনার ভেতরেই আছে, মানে আপনি কি বুঝছেন আলটিমেটলি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু আমি কি করতে পারি? আমি শুধু এইটুকুই আপনার থেকে অন্যকে ভেদ করতে পারি সেটা হলো আচরণ, যেটা হয়তো আমার কাছে একটু মানে অদ্ভুত মনে হয়, যেটা এটাও কি হতে পারে? বা এই জিনিসটা, আমি এই জিনিসটাকে পয়েন্ট করতে চাইছি, যেটা আপনি বললেন যে সে শিখবে, কিন্তু সে কি শিখছে না শিখছে সেটা আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কিভাবে বোঝার দরকারও নেই ক্ষেত্রে, ঠিক আছে। শিষ্য গুরুকে নিজের মধ্যে দেখে নেবে, গুরু গালাগালি দিচ্ছে, গুরু উলঙ্গ হয়ে ঘুরছে, গুরু নাচানাচি করছে, কিছু দরকার নেই। আচরণ বলছো, আচরণ ছুঁড়ে ফেলে দাও, যার সংস্পর্শে, হ্যাঁ কবির বলেন না, যার সঙ্গে থাকলে আপো শীতল হয়ে, আপো আপনি, সে ওই মুহূর্তে তোমার জন্য গুরু, তোমার কাজে লাগছে। এত মহাস্বার্থপর হয়ে যাও এইসব বিষয়েতে, কারণ এছাড়া কিছু করার নেই। অরক শীতল করে আপো শীতল হয়, যার উপস্থিতিতে তুমি শান্ত হয়ে যাচ্ছ, পূর্ণ হয়ে যাচ্ছ। এবং এটা তো কোনো আচরণগত বিষয় নয়, তোমার পেট ভরেছে বা তুমি কমফর্টেবল আছো, এটা যেমন তোমার স্বত স্বসংবেদ্য, ঠিক তেমনই যার উপস্থিতিতে তুমি, তোমার কথা ভঙ্গিমাই বুঝতে পারছি, তুমি হয়তো বলছো আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম আচরণও হতে পারে। এটা যদি তোমাকে এগিয়ে দেয় তোমার জীবনে, ছেড়ে দাও সব, কারণ এইসব কী বলতো, এই আরেকটা ঢাপাবাজি আছে, কারণ সে দেখিয়ে দেবে যে এই হাত থেকে এরমভাবে ধোঁয়া বেরোতে পারে, কেউ তো এটা তো অবাক হতে পারে না, কি সম্ভব একজন জীবনের মধ্যে 100টা বাচ্চা আনতে পারে, সে গুরু হয়ে যাবে। আমার মূল তো বক্তব্য সাধকের জীবনে তার আন্তরিক শান্তি এবং প্রগতি, এবং এর প্রমাণ সে ছাড়া কেউ হতে পারে না। হতে পারে আমি বা রামস্বামী যদুমধু যে কেউ, ঠিক আছে, প্রচুর অনেক অদ্ভুত আচরণ করছে, কিন্তু তার আচরণে তোমার মনে শান্তি আসছে না, ওই মুহূর্তে ওই বিন্দুতে উনি তোমার জন্য গুরু নয়। এবং তুমি ঠিক কি ভুল তোমার কিছু করার নেই, ইউ মাস্ট বি অনেস্ট, তুমি শুধু অনেস্ট হতে হবে। ধরো আমি বিরাট জ্ঞানের আধার হয়ে বসে আছি বা বিরাট অজ্ঞানের আধার হয়ে বসে আছি, কারোর কিচ্ছু করার নেই, তোমার এই মুহূর্তে শান্তি দিতে পারছি না, যদি পাচ্ছে বা পাচ্ছে না যে কোনো একটা, যদি পারছে না তুমি পূর্ণ বিচার করেছো, এখন দেখো না আমাদের এখানে উদাহরণ আছে, তো ওই মুহূর্তে আমি ওই জাংচারে বলছি, কিন্তু কারণ এটা একটা জীবনের একটি ক্রম প্রগতি, ওই জাংচারে ওই ব্যক্তি তোমার গুরু নয়। আমি আগের দিনকেই বলছিলাম, আমাদের একটি ছেলেকেই বলছিলাম যে হতে পারে আমি তোমার গুরু নই, এতে দুঃখের কিছু নেই, আরে গুরু নই মিত্র, কি প্রবলেম আছে, দরকার কি আছে, হতেই পারে। তো কোনো প্রমাণ নেই যে তুমি যদি আমাকে দেখে বা কাউকে দেখে তুমি অবাক হচ্ছ, এবং এই এই যে তোমার বিস্ময় তোমাকে আরো বিরাট করে দিচ্ছে, তোমার হৃদয়কে প্রসারিত করে দিচ্ছে, তোমার কাজে লাগছে, তাহলে তোমার জন্য তিনি গুরুর কাজ করছেন। আবার বলছি, হতে পারে 13 দিনের জন্য উনি তোমার গুরু, 14 দিনে তোমার এই জায়গা বদলাতে পারে, এবং ওই গুরু যদি সেটাকে স্বীকার করে পূর্ণত না আনে তাহলে আবার বলবো তিনি গুরু নন, তিনি স্বীকার করে নেবে, হ্যাঁ বাবা এই গাও। বুদ্ধ যখন সকলের কাছে গেলেন, হ্যাঁ সব গুরু তাকে তার সর্বস্ব জ্ঞান দিয়ে উজাড় করে দিয়ে বুদ্ধকে বললেন, সিদ্ধার্থ তুমি এগিয়ে যাও, যা ছিল দিয়েছি। এবার এমন হতেই পারে যে কারোর কাছে গিয়ে অপোজিটও হতে পারে, তোমার মনে হলো শান্তি আর চাই না, এবার এটা কি শেষ বিন্দু, তোমার জন্য শেষ বিন্দু, ওর জন্য না হতে পারে, ওর জন্য না হতে পারে, তোমার জন্য শেষ বিন্দু। তুমি একজনের কাছে গেলে, একটা বই পড়লে, একটা লেকচার শুনলে, কোথাও ঘুরতে গেলে, বলে শান্তি, এটা কি ব্রহ্মজ্ঞান, তোমার জন্য ব্রহ্মজ্ঞান, তুমি শান্তিতে থাকো, যেখানে যেটা একদম অবিচ্ছিন্ন শান্তি ধারা বয়
ওখানে গুরুতা, ঠিক আছে, ওটা কুড়িয়ে নিতে হবে আমাদেরকে, এভাবে বাঁধা যাবে না যে হ্যাঁ এটা ঠিকই বলছো তুমি, ট্যাগলাইন তেমন হতে পারে, আমি কিছু জানি না। বিভিন্ন সম্প্রদায় বিনয়ের একদম হাড় হাড় পাজর বলে, আমরা বড় বিনয়ী, আমরা শুধু সেই পাথর বেঁধে জলে চুবিয়ে দিই, আমরা কারোর সাথে হিংসা করি না। তো তো এমন বিনয়ী হতে পারে, এবার আমি দিনের মধ্যে চারবার বলতে পারি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ভাই কিছু জানি না তো আছেই কেন, কিছু তো জানি, কিছু তো জানিও বটে, তো খাবারে নুন দিতেও জানি না, তুমি গুরুর আগে নিজের জীবনে সামলাও। তো গুরু গুরু এই যে বিনয়টা তার প্রকাশে নাও আসতে পারে, তা আমি তুমি তার, আমি যেটা বলি না বলা কথা শোনো, তুমি দেখে নাও যে তার জীবন থেকে সেই হাম্বলেন্স রাখছে কিনা। এবার আমি বলতে পারি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, যেটা বলছি সেটা কর। এবার দেখা যাচ্ছে তোমার বুদ্ধিতে মনে হচ্ছে যে আমি ওকে ভুলই বলছি, আরে মাইক ধরে বললাম আমি কিছু জানি না। এখানে তুমি আচরণে কি দেখলে, ঠিক আছে, ভিন্নতা দেখলে, ঠিক আছে, এবং সব থেকে এই ভিন্নতা যদি তোমাকে শান্তি দিয়ে দেয়, আমি তোমার গুরু। গুরু দ্বন্দ্ব তৈরি করে না, গুরু সমাধান করে, ঠিক আছে, সমাহিত করে। তো ওটা যদি তোমার হয়ে যায়, আমি সব রকম, আমি এত বড় করে বলছি কারণ আমি ডান দিক বাঁ দিক সব দিককে খোলা রাখার চেষ্টা করছি, সব সম্ভব, সব সম্ভব। হ্যাঁ, তো এরকম বিস্ময় বাচক জীবনে গুরু, কিন্তু সত্যি কথা বলতে গুরু শব্দটি পরম বিস্ময়ের শব্দ। কারণ দেখো অন্ধকার থেকে আলোর পথ গুরু, ঠিক কোন বিন্দুতে অন্ধকার থেকে আলো হলো বলতে পারবে না তুমি, কিন্তু মিশে গেল, গুরু চির বিস্ময়। যেন আমি সমুদ্রের উদাহরণ বারবার দিই, কোথায় যে মিশলো, তোমাকে যদি জিজ্ঞেস করি ধরো এক এক বিন্দু 1% শান্তি তুমি পেয়েছো বলে আজকে 1 বছর হয়েছে এখানে থেকে গিয়েছো, কষ্ট হয়েছে ভালো মন্দ ঠিক বলে তুমি টিকে গিয়েছো, কোথাও তো 1 বিন্দু শান্তি পেয়েছো। এবার তুমি বলবে কি শান্তি আমি তোমাকে দিয়েছি না তুমি অ্যাচিভ করেছো, তুমি বলতে পারবে না, বলবে ঘটে গেছে, ভালো মন্দ ঠিক বলে মধ্যে ঘটে গেছে। এ তোমার জীবন, এ ব্যক্তির জার্নি। হ্যাঁ, আমার জীবনে অনেক সহায়ক, তোমরাও সহায়ক, আর তোমার জীবনে আমি সহায়ক, এ পারস্পরিক প্রেমের সম্পর্ক, উঁচু নিচু নয়। আপনি যে বললেন যে কেউ ধরুন বললেন না যে 14 দিন হয়তো কেউ থাকলো আবার পাল্টে গেল, এবং এভাবে পাল্টাতে পাল্টে একটা জায়গায় গেলে আমি আমার দেখো শান্তি পেয়ে গেলাম বা আমার আমি স্থিত মানে হলাম, তো আগে যাদের কাছে আমি গেলাম তো তাদের মধ্যে তাহলে কি ওই শান্ততার ল্যাকিং থাকবে? দেখুন এই ক্ষেত্রে ল্যাকিং নয়, ওইভাবে মাপা যাবে না, এটা আপনার জার্নি, আপনার জার্নিতে ওই যে শান্তি পেলেন দেখতেই হবে না যে গিয়ে সামনে আছে, ঠিক আছে, ওই যে শান্তি আপনি পেলেন এই বাকি 4 জন গুরুর কাছে যে গিয়েছেন এই জার্নিতে এদের অবদান আছে, আপনার পরিপক্কতায় এরা এদের অবদান রেখে আপনাকে এগিয়ে দিয়েছে। ভালো মন্দ ঠিক ভুল আমরা কিছু বলবো না এই ক্ষেত্রে, কারণ করলেই তো আমাদের মধ্যে দ্বন্দ্ব আসবে। আমি একজন গুরুর কাছে গিয়ে, গুরু তো বলবো না আমি একজন ব্যক্তি বলছি, গুরু শব্দটি খুব উঁচু শব্দ, ব্যক্তির কাছে গিয়ে কী হলো আমি শান্তি পেলাম না, আমি শান্তি পেলাম না বলে আমি কী করে বলতে পারি উনি ভুল, উনি ওনার কাছে আর 20 জন শান্তি পেয়েছে আমি 21 নম্বর শান্তি পাইনি, তো আমি এই ক্ষেত্রে আমার কী লাভ হলো ওনার কাছে গিয়ে, আমি টেস্ট করে নিতে পারলাম যে আমি ওই ফ্লেভারের নই, আমি এগিয়ে গেলাম, আমি ওই ফ্লেভারের নই, আমি এগিয়ে গেলাম, যেখানে গিয়ে আমার ফ্লেভার মিশে গেল আমি মানে কী বলবো, আমি না বলা ভগবান বুদ্ধের কথা হয়তো বলছি যে এইভাবে বাঁধা যাই না আমি ঠিক আমি ভুলি, এতেই যত দ্বন্দ্ব যত সম্প্রদায় যত মত। এই যে 5 জন গুরুর কাছে আপনি গেলেন, এরা কি ঠিক গুরু ছিল না? এই তো দ্বেষ, ঠিক গুরু ভুল গুরু, আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে জীবনের দিকে জীবনের সৌন্দর্যের দিকে এগিয়ে দিচ্ছে, এই 5টা ভুলও পদক্ষেপ ফর ইউ, ভুলটা উনি নয় আপনার জন্য খাপে খাপে পড়েনি, এই দুটো এই আঙুলগুলো ক্ল্যাশ হচ্ছে, ঠিক আছে, করতে 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 এই পড়ে গেল, তার মানে এতক্ষণ কী হচ্ছিল, ট্রায়াল অ্যান্ড এরর চলছিল। কার জন্য সাধক আত্মমুখী হবে? আমার জন্য। সাধক এই কথা বলবে না যে উনি ভুল, হি ইজ নট ফিট ফর মি, ঠিক আছে, আর তার সাথে কৃতজ্ঞও থাকবে যদি সে শান্তি লাভ করে। প্রত্যেক সাধকের একটি লক্ষণ থাকবে যে শান্তি লাভ করেছে সে জীবনের প্রতি অনন্ত কৃতজ্ঞতায় ভরে যাবে, থাকবেই থাকবে, এই দুটো একসাথে সিনোনিমাস বিষয়, সে কৃতজ্ঞ দিয়ে বলবে, কৃতজ্ঞতা নিয়ে বলবে, এটা আমার অ্যাজ মাই অবজারভেশন, সব কিছু আমার জীবনে পাঠ রেখেছে, কেউ আমাকে প্রতারণা করেছে আমার জীবনে পাঠ রেখেছে, না হলে আজকেই শান্তি উপলব্ধ হতো কোথায়? এই শান্তির জলে কোথাও না কোথাও ওই বিন্দুগুলোও আছে, আমি সশক্ত হয়েছি। তো সাধক এতটা আত্মকেন্দ্রিক হবে, হ্যাঁ, তাই সে বাইরে দেখবেই না, না দোষ না গুণ, আর কৃতজ্ঞতা ওই নৈর্ব্যক্তিক শক্তির প্রতি,
যিনি গঠন করেছে। এইবারে আপনার দেখুন এই নৈর্ব্যক্তিক শক্তির কথা যখন মাথায় আসছে, দেখুন কোন ছবি বেশি মিলছে, সে আপনার গুরু, বুঝতে পারছেন?